হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু নিউ ব্লগ। আমাকে একটু আগে শুভ ফোন করেছিল, সবে স্নান করে উঠেছি, খাওয়া দাওয়া হয়নি, আজকে সানডে আর এখন সময় প্রায় দুটো বাজতে যায়। শুভ ফোন করলো, বললো অঞ্চল অফিসের কাছে একজন লোক এসছে, ইটস এ ভেরি ইন্টারেস্টিং ব্লগ, যদি দেখা হয়ে যায় তো আপনারা দেখতে থাকুন টিল দ্য এন্ড, কী দেখাতে পারি আছে কি না আমি নিজেও জানি না, লোকটি সেটাই দেখাবো। খুব দারুণ ব্লগ হতে চলেছে। আমার বাড়ি থেকে প্রায় 4 কিলোমিটার দূরে আমি বাইক চালিয়ে এসেছি অঞ্চল অফিসের ঠিক উল্টো দিকে। এখানে এই ছাঁচ থেকে পিতলের মূর্তিগুলো তৈরি হচ্ছে, বাড়ির ফেলে দেওয়া বা বাতিল, অ্যালুমিনিয়াম, দস্তা, পিতল, তামা থেকে এরা গালিয়ে এই ছাঁচে ফেলে ঠাকুরের মূর্তিগুলো তৈরি করে দিচ্ছে, বিনিময়ে এরা কিছু মজুরি নিচ্ছে। এটাকে বলা হয় ব্ল্যাকস্মিথ। পাশে একজন ছাঁচ নিয়ে বসে আছে এবং তার ভিতরে বালি আছে, আর তার বাম দিকে একজন বসে আছেন চুল্লি এবং তাতে যে বাম দেওয়ার জন্য যে হ্যান্ডেল আছে এটা পাকিয়ে হাওয়া দিচ্ছে যাতে হাই টেম্পারেচার তৈরি করে দেওয়া যায়। এতে কয়লা দেওয়া আছে, ঢাকা দিয়ে দিয়েছে যাতে পুরনো পিতলগুলো গলে যায় এবং এর থেকে খাদগুলো বাদ হয়ে যায়, পিওর মূর্তি তৈরি হয় এতে। প্রথমে একটা ডাইস ঢুকিয়ে বালি চাপড়ে তার একটা ছাপ তৈরি করে নেওয়া হয়, তারপর খুব সাবধানে ডাইসটা বার করে নেওয়া হয় এবং ওপর থেকে সেই ছিদ্রে গলিত ধাতু ঢেলে দেওয়া হয়, ফলে ওই ছাঁচের আকারে একটি নকল মূর্তি তৈরি হয়ে যায়। এখন দেখছেন ধাতুটা গলানো চলছে, উনি যে পাত্রের মধ্যে দেওয়া আছে সেটাকে চেপে চেপে নাড়িয়ে দিচ্ছেন যাতে পুরো ধাতুটা সমানভাবে গলে, একদম তরল হয়ে যাচ্ছে। আর প্রচণ্ড হাই টেম্পারেচার, এখানে আমরা দাঁড়িয়ে আছি, গায়ে প্রচণ্ড তাপ লাগছে। এই দুটো অংশের মাঝখানে ছাঁচটা ছিল, ওপরের অংশটা খুলেছে, তার আগে বন্ধ অবস্থায় বালি ভরে খুব করে পিটিয়েছে, এবার উনি ছাঁচটা বার করে নিলেন এবং এই গ্যাপেতেই লিকুইড যে মেটাল সেটা ঢেলে দিলে ওই ছাঁচের আকারটা পেয়ে যাবে, তার আগে উনি ফিনিশিং টাচ দিচ্ছেন। উনি তুলে নিয়েছেন, ঢালছেন এবার লিকুইড পিতল, এই ছিদ্র দিয়ে ভিতরে চলে যাবে, জানি না কতক্ষণ রাখবে, তারপর খুলবে। আমি পুরোটাই রেকর্ডিং করছি, কোনো পজ দেব না, দেখি কতক্ষণ পর উনি খোলেন এবং কী বেরায়। নো এডিটিং, লাইভ ভিডিও, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এডিটিংয়ের সময় আমি এগুলোকে লাইভ দেখাবো, কোনো রকম এডিটিং নয়। আপনারা দেখতে থাকুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আরেকটা ইনফরমেশান দিয়ে রাখি, আপনারা অনেকেই জানেন আজকে আর্জেন্টিনার ফ্রান্সের ওয়ার্ল্ড কাপ ফাইনাল আছে, আমি আর্জেন্টিনার সাপোর্টার, আমি চাই মেসি জিতুক, ইনফরমেশানটা দিয়ে রাখলাম। রাত 8:30 থেকে খেলা। দেখুন যেটা বানানো হয়েছিল সেটা বেরিয়েছে, কিন্তু এখন বালিমাখা অবস্থায় রয়েছে, দেখা যাক কীরকম কী ফিনিশিং করে।
আমি এক্ষুনি শুনলাম যিনি এটা বানাতে দিয়েছেন এই কাকা পিছনেই দাঁড়িয়ে আছেন লুঙ্গি পরে, এটার মজুরি 500 টাকা নেবেন। এই যে বানিয়ে দিচ্ছেন, রং করে দেবেন কি পালিশ করে দেবেন। এখন যে ধারালো কানাগুলো আছে সেগুলো ফাইলিং করে স্মুথ করে দেওয়া হচ্ছে। তবে আমার মনে হলো এইটার জন্য 500 টাকা নিল, কয়লা অনেকটাই শুনছি পুড়েছে পিতল গালাতে, কয়লার দামও অনেক বেশি, তাও মনে হলো 500 টাকাটা একটু বেশি হয়ে গেল, যেহেতু মূর্তির সাইজটা এইরকম এবং এটা ছাঁচ টাইপের, এটা সলিড না, ভিতর দিকটা মানে পিছন দিকটা যে ছাঁচের হয় ফাঁকা মতন সেই রকম ধরনের জিনিস, সেই অনুযায়ী 500 টাকাটা একটু বেশিই হয়ে গেল। ভিডিওটা কিন্তু এখনও শেষ হয়নি, আপনি বাকি ভিডিওটা দেখতে দেখতে একটি কাজ করতে পারেন, সেটা হচ্ছে কমেন্ট করুন। আপনি কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লাগলো, আর সঙ্গে জানান এই যে 500 টাকা নিল মজুরি, এই 500 টাকাটা কম নিল নাকি বেশি নিল নাকি ঠিকই আছে, সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এইবার পুরো চমকাচ্ছে, এইবার এই ইনি দিয়ে দিচ্ছেন যিনি অর্ডার দিয়েছিলেন তার হাতে। এতক্ষণ আমার মুখটা দেখানো হয়নি, আমি ঠিক কোথায় দাঁড়িয়ে আছি আপনারা দেখেননি, তো দেখে নিন, আমি এরকম পিছনে দাঁড়িয়েছিলাম। তো ফ্রেন্ড, আপনি দেখলেন কিভাবে পিতল বা দস্তা থেকে এই যে এখানে আমার পিছনে মডেলগুলো বানিয়ে দিচ্ছে। এটাকে বলে ব্ল্যাকস্মিথ। এই ব্ল্যাকস্মিথ কোর্সটা রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর টেকনিক্যালসে 2010 তখন শেখাতো, এখন শেখায় কিনা আমি জানি না। তো চলুন, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।